যদি দ্রোণাচার্য আর ভীষ্ম একত্রিত হয়ে কর্ণের সাথে যুদ্ধ করতেন তাহলে কি হতো? পিতামহ ভীষ্ম আর দ্রোণাচার্য কি কর্ণকে পরাস্ত করতে পারতেন? তারা কি তাদের দৈবস্ত্র দিয়ে কর্ণের কবচকুণ্ডল ভেদ করতে পারতেন? সূর্যপুত্র কর্ণ, গুরু দ্রোণাচার্য আর পিতামহ ভীষ্মের মধ্যে কে ছিলেন বেশি শক্তিশালী, কে ছিলেন সর্বশ্রেষ্ঠ, জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করবার আগে আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। ভগবান বিষ্ণুর অবতার পরশুরামের মধ্যে এতটাই পরাক্রমী ছিল যে তিনি 21 বারে পৃথিবী থেকে দুরাচারী ক্ষত্রিয় রাজাদের অন্ত করেছিলেন। কর্ণ, ভীষ্ম আর দ্রোণ তারা তিনজনেই ভগবান পরশুরামের শিষ্য ছিলেন। তাদের মধ্যে কখনোই কারোর সাথে যুদ্ধ হয়নি। তারা তিনজনেই কৌরবপক্ষ থেকে যুদ্ধ লড়েছিলেন, তাই কুরুক্ষেত্রের যুদ্ধেও তাদের সাথে কোনো যুদ্ধই হয়নি। তাই ভীষ্ম, দ্রোণ আর কর্ণের মধ্যে কে ছিলেন বেশি শক্তিশালী এটা জানার জন্য আমরা তাদের যুদ্ধকৌশল আর দৈবাস্ত্র তুলনা করতে পারি। সর্বপ্রথমে বলতে চাই তাদের শক্তিশালী দৈবাস্ত্রের সম্বন্ধে। গুরু দ্রোণের কাছে ব্রহ্মাস্ত্র, নারায়ণাস্ত্র আর ব্রহ্মশিরাস্ত্রের জ্ঞান ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি শুধুমাত্র ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করেছিলেন। ব্রহ্মশিরাস্ত্র আর নারায়ণাস্ত্র ব্রহ্মাস্ত্রের থেকেও বেশি ঘাতক ছিল। দ্রোণাচার্যের থেকে তার পুত্র অশ্বত্থামা এই অস্ত্রে জ্ঞানলাভ করেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবেরা ছলনা করে দ্রোণাচার্যকে বধ করে দেন তখন অশ্বত্থামা অত্যন্ত ক্রোধিত হয়ে যান। এরপর তিনি পাণ্ডবদের ওপর নারায়ণাস্ত্রের প্রয়োগ করেন। এই অস্ত্রের প্রয়োগে পাণ্ডব সেনারা ধ্বংস হতে থাকে। পাণ্ডবেরা কোনো প্রকারেই এই অস্ত্রকে আটকাতে পারছিলেন না। তারা এই অস্ত্রকে যত বেশি আটকানোর চেষ্টা করছিলেন ততই এই অস্ত্র আরও বেশি বিধ্বংসী হয়ে উঠছিল। ভগবান বিষ্ণু নারায়ণাস্ত্রকে কোনো প্রকারেই আটকানো সম্ভব ছিল না। এই অস্ত্রের সামনে মাথা নত করেই তাকে শান্ত করা যেত। তখন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের এই অস্ত্রের সামনে আত্মসমর্পণ করতে বলেন। পাণ্ডবেরা আত্মসমর্পণ করার পরেই এই নারায়ণ অস্ত্রের ক্রোধ শান্ত হয়ে যায়। পিতামহ ভীষ্মের কাছে ব্রহ্মাস্ত্র, রুদ্রাস্ত্র, পাশুপতাস্ত্রের মতন অনেকগুলি দৈবাস্ত্রের জ্ঞান ছিল। যখন ভগবান পরশুরামের সাথে তার যুদ্ধ হচ্ছিল তখন তিনি পরশুরামের ওপর ব্রহ্মাস্ত্র আর রুদ্রাস্ত্রের প্রয়োগ করেছিলেন। এরপরে ভীষ্মকে পাশুপতাস্ত্র আহ্বান করতে দেখে দেবতারাও ভয়ভীত হয়ে যান। দেবর্ষি, নারদ আর দেবতারা যুদ্ধভূমিতে প্রকট হয়ে ভীষ্মকে এই অস্ত্র প্রয়োগ করতে বাধা দেন যাতে যুদ্ধে ভগবান পরশুরামের অপমান না হয়। এবার কর্ণের দৈবাস্ত্রের সম্বন্ধে বলি। ভগবান পরশুরামের অনেক শিষ্য ছিলেন, কিন্তু বলা হয় কর্ণই তাদের মধ্যে সবথেকে প্রিয় শিষ্য ছিল। তাই তিনি তার পরশু ছাড়া কর্ণকে সকল অস্ত্র দিয়েছিলেন। কর্ণের কাছে ব্রহ্মাস্ত্র, ভার্গবাস্ত্র, রুদ্রাস্ত্র, সর্পমুখবাণ আর পাশুপতাস্ত্রের মতন দৈবাস্ত্রের জ্ঞান ছিল। কুরুক্ষেত্রে কর্ণ পাণ্ডব সেনাদের ওপর ভার্গবাস্ত্র প্রয়োগ করেন। পাণ্ডব সেনাদের ওপর হাঙ্গামা সৃষ্টি হয়ে যায়। এই অস্ত্র দেখতে দেখতেই পাণ্ডবদের এক অশ্বরণী সেনা নষ্ট করে ফেলে। কর্ণের এই অস্ত্র থেকে অর্জুনকে বাঁচানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে রণভূমি থেকে বাইরে নিয়ে যান। বন্ধুরা, টিভি সিরিয়ালে দেখানো হয় অর্জুনের সাথে যুদ্ধ করার সময় কর্ণ ব্রহ্মাস্ত্রের জ্ঞান ভুলে যান, কিন্তু একথা সত্য নয়। বরং অর্জুনের সাথে যুদ্ধ করার সময় কর্ণ অনেকবার অর্জুনের ওপর ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করেছিলেন। এছাড়াও কর্ণের কাছে সর্পমুখ বাণ ছিল। এই বাণ দিয়ে কর্ণ প্রায় অর্জুনকে বধ করে দিচ্ছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার পা দিয়ে রথকে নিচে নামিয়ে অর্জুনকে বাঁচিয়ে দেন। কর্ণের সর্পমুখ বাণ এতটাই শক্তিশালী ছিল যে কর্ণকে ব্যবহার করতে দেখে দেবরাজ ইন্দ্র ভয়ভীত হয়ে যান। এবার বলবো কর্ণের পাশুপতাস্ত্রের সম্বন্ধে। বন্ধুরা, কর্ণ কখনোই যুদ্ধে এই অস্ত্রের প্রয়োগ করেননি। অনেক মানুষের মনে হয় দ্বাপর যুগে শুধুমাত্র অর্জুনের কাছেই পাশুপতাস্ত্রের জ্ঞান ছিল, কিন্তু একথা একদমই সত্য নয়। মহাভারতকে যদি ভালোভাবে অধ্যয়ন করা হয় তাহলে জানতে পারা যাবে কর্ণের কাছেও পাশুপতাস্ত্রের জ্ঞান ছিল। এবার আমরা এই পরাক্রমী যোদ্ধাদের যুদ্ধকৌশল সম্বন্ধে জানব। পিতামহ ভীষ্ম এতটাই পরাক্রমী ছিলেন যে তাকে ভগবান পরশুরামও পরাস্ত করতে পারেননি। কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্ম প্রথম কৌরবদের সেনাপতি হয়েছিলেন। যুদ্ধ শুরু হবার আগে ভীষ্ম বলেছিলেন তিনি প্রতিদিন পাণ্ডবপক্ষের 10,000 সেনা আর 1,000 রথীদের বধ করবেন। যদি তিনি শক্তিশালী অস্ত্রের প্রয়োগ করেন তাহলে 1 মাসের মধ্যে একাই তিনি এই যুদ্ধ সমাপ্ত করবেন। কুরুক্ষেত্রে তিনি এতটাই পরাক্রম দিয়ে যুদ্ধ করছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণকেই নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে শস্ত্র ওঠাতে মজবুর করে দেন। পিতামহ ভীষ্মর কাছে ইচ্ছা মৃত্যুর বরদান ছিল, কিন্তু তাকে যুদ্ধে আহত অবশ্যই করা যেত। আর অর্জুন শ্রীখণ্ডীকে সামনে রেখেই তাকে আহত করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে গুরু দ্রোণ পিতামহ ভীষ্মর থেকে বিধ্বংসী যোদ্ধা ছিলেন। তিনি সাত্যকী, অভিমন্যু, ঘটোৎকচ, দৃষ্টদ্যুম্ন, যুধিষ্ঠিরকে পরাস্ত করেছিলেন। অর্জুন একবার ভগবান শ্রীকৃষ্ণের সামনে বলেছিলেন যতক্ষণ গুরু দ্রোণের কাছে তার অস্ত্র আছে ততক্ষণ তাকে পরাস্ত করা অসম্ভব। এবার কর্ণের কৌশল সম্বন্ধে জানি। কর্ণ তার দিগ্বিজয়ের সময় সম্পূর্ণ পৃথিবীকে জয় করে তার দুর্যোধনের অধীনে করে দেন। তখন দুর্যোধন কর্ণকে বলেন, মিত্র, তুমি আমাকে যা দিয়েছ তা পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ
আর কৃপাচার্য আমাকে দিতে পারেননি। নিজের ধনুর্বিদ্যা দিয়ে ভানুমতী স্বয়ংবরে কর্ণ 100 বেশি রাজাদের পরাস্ত করেছিলেন। যখন কর্ণের সাথে জরাসনের যুদ্ধ হয় তখন কর্ণ আর জরাসনের মধ্যে সকল প্রকার অস্ত্রের যুদ্ধ হয়। এরপরে শেষে মৌলযুদ্ধ হয় যেখানে কর্ণ জরাসনকে পরাস্ত করে দেন। যে জরাসনকে মৌলযুদ্ধে পরাস্ত করতে মহাবলী ভীমের 13 সময় লেগে যায় সেই জরাসনকে কর্ণ একদিনেই পরাস্ত করে দেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ এক এক করে পাণ্ডবদের পরাস্ত করে তাদের জীবনদান করে দেন। কর্ণ তার সর্পমুখ বাণ দিয়ে অর্জুনকে প্রায় বধ করে দিচ্ছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বাঁচিয়ে নেন। যতক্ষণ কর্ণের কাছে তার শস্ত্র ছিল ততক্ষণ তাকে পরাস্ত করা অসম্ভব ছিল, কিন্তু যখন যুদ্ধভূমিতে কর্ণের রথের চাকা ভূমিতে আটকে যায় তখন নিরস্ত কর্ণকে অর্জুন ছলনা করে বধ করে দেন। বন্ধুরা, কর্ণ, ভীষ্ম, দ্রোণাচার্য তিনজনই মহাশক্তিশালী যোদ্ধা ছিলেন, তাই কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের ছলনা করে বধ করা হয়েছিল। কিন্তু কর্ণের কাছে তার দৈব কবজার কুণ্ডল ছিল যা তাকে বিশেষ বানায়। কবচ কুণ্ডল থাকলে দ্রোণ আর ভীষ্ম কোনোভাবে কর্ণকে পরাস্ত করতে পারতেন না। একবার শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ণের শক্তি সম্বন্ধে বলেছিলেন। তিনি বলেছিলেন, যুদ্ধে কার্তিকের মতন শক্তিশালী কর্ণের সামনে কেউ দাঁড়াতেই পারবে না। সৌভাগ্যের বিষয় হলো তার শক্তি অস্ত্র ঘটোৎকচের উপর নষ্ট হয়ে গেছে, আর তার কবচকুণ্ডল দেবরাজেন্দ্র ছলনা করে তার থেকে দানে চেয়ে নেন। যদি কর্ণের কাছে তার কবচকুণ্ডল থাকত তাহলে দেবতা রাক্ষস মিলে তাকে পরাস্ত করতে পারতো না। তখন অর্জুন, তোমার গান্ডিবার আমার সুদর্শন চক্র নিয়ে একসাথে প্রহার করলেও তখনও কবচকুণ্ডলধারী কর্ণকে পরাস্ত করা অসম্ভব ছিল। যদি কর্ণের কাছে তার কবজার কুণ্ডল থাকত তাহলে পিতামহ ভীষ্ম আর দ্রোণ মিলেও কর্ণকে পরাস্ত করতে পারতো না।